সোলার স্টিম এই পাম্পটি নেদারল্যান্ডসের এর ফাউন্ডেশন কর্তৃক নকশাকৃত একটি সৌর তাপীয় শক্তিতে চলে বিশ্বজুড়ে বহু দেশে দীর্ঘ তপ্ত ও শুষ্ক মৌসুমে গরিব কৃষকদেরকে কৃষিকাজ ও সেচের জন্য মাটির গভীর থেকে পানি উত্তোলনের প্রয়োজন পড়ে যাতে করে তারা নিজ পরিবারের মুখে খাবারের সংস্থান করার পাশাপাশি বাড়তি কিছু আয় রোজগারও করতে পারেন এই চ্যালেঞ্জের প্রতি সাড়া দিয়ে নেদারল্যান্ডসের উদ্ভাবন আর সেন্টার ফর অল্টারনেটিভ টেকনোলজি ওয়েলসের শিক্ষার্থীদের সহযোগিতায় একটি স্বল্প মূল্যের পাম্প তৈরি করা হয়েছে যা সূর্য থেকে শক্তি নিয়ে চলে এই সোলার স্টিম পাম্পের কালেক্টরটি সৌরশক্তিকে কাজে লাগিয়ে সূর্য রশ্মিকে বয়লারের উপর কেন্দ্রীভূত করে এবং বাষ্প উৎপন্ন করে একটি ইনসুলেটেড হোসের মাধ্যমে এই বাষ্প ইঞ্জিনে বাহিত হয় এর কয়েক মিনিট পর পাম্পটিকে চালু করার জন্য পর্যাপ্ত চাপ তৈরি হয় পাম্পটি ডিজাইনের ক্ষেত্রে অন্যতম প্রধান লক্ষ্য হল এটি যেন সহজে তৈরি পরিচালনা ও মেরামত করা যায় তা নিশ্চিত করা ইঞ্জিনটি বাষ্পের মধ্যে থাকা তাপীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যা পাম্পটিকে চালনা করে এই পাম্পের মাধ্যমে সর্বোচ্চ পনেরো মিটার গভীর থেকে পানিকে টেনে তোলা যায় ব্যবহৃত বাষ্পটি ঘনীভূত হয় এবং পুনরায় ফিরে এসে বয়লারে প্রবাহিত হয় বিশ্বজুড়ে লাখ লাখ গরিব কৃষক রয়েছেন যারা সামান্য টুকরো জমি চাষের ক্ষেত্রে মারাত্মক সেচজনিত সমস্যার সম্মুখীন হন তাদের জন্য স্বল্প মূল্যের চাষাবাদ ও সেচের ব্যবস্থা করা গেলে বিরাট চ্যালেঞ্জকে মোকাবেলা করা যায় আর এই কাজের ক্ষেত্রে সোলার স্টিম ইরিগেশন পাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কারণ পানি জীবন Thank you. Okay. 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 okay.